আপনারা হয়তো অনেকেই জানেন না, এই যে এমদাদুল টেন, ভয়েস অফ ফারহান, তারপরে এই জিসান ব্রো, এরা যে ভিডিওগুলো তৈরি করে, এরা ভয়েস গুলো কোথায় পায়? এই যে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, এই কথাগুলো তারা কোথা থেকে শেখে অথবা কোথায় পায় সেটা কি আপনি জানেন? আপনি হয়তো জানেন না। এটা কিন্তু তারা নিজেরা তৈরি করে না, হয়তো দুই একটা তারা নিজেরা মানে নিজ থেকে বলে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এগুলো একটা জায়গা থেকে তারা নিয়ে তারপরে নিজেরা ভয়েস ওভার করে, এডিটিং করে, মিউজিক সেট করে টিকটকে আপলোড করে দেয় এবং তারা কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে যায়। কিন্তু আপনি আমি কিন্তু সেটা জানতাম না বা এখনো জানি না, অনেকেই আছি জানি না, কিন্তু আমি জানি ভাই। এটা আপনাদেরকে আজকে শেখাবো কিভাবে আপনি তাদের মতো এই যে ভয়েস অফ ফারহান, এমদাদুল টেন, জিসান বড়ো, তাছাড়া আরো টিকটকে যারা ভয়েস ওভার করে বা বিভিন্ন ধরনের স্যাড স্ট্যাটাস, ফানি স্ট্যাটাস, এরকম কথাবার্তা বলে আপনাদের মিউজিক সেট করে খুব সুন্দর একটা ভিডিও তৈরি করে আপলোড করে দেয় এবং আপনারা অনেক পছন্দ করেন, লাইক কমেন্ট শেয়ার করে তাদেরকে ভাইরাল করে দিচ্ছেন বা ভিডিও ভাইরাল করে দিচ্ছেন এবং তাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়, এই কথাগুলো তারা কোথায় পায়, স্ট্যাটাসগুলো কোথায় পায় সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। তো মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, মোবাইল স্ক্রিনে বিস্তারিত দেখিয়ে দেখাবো। এজন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি দুই তিনটা মাধ্যমে নিতে পারবেন, আপনাকে একে একে সবগুলোই দেখাবো। প্রথমে আপনি এখান থেকে মূল বিষয়টা একটু পরে দেখাই, আগে আপনারা গুগল থেকে নিতে পারবেন সেটা একটু দেখাই, তারপর মূল যে বিষয়টা যেখান থেকে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ ভয়েস পাবেন, যেগুলো দিয়ে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও 100% ভাইরাল হবে, সেগুলো একটু পরে দেখাই। আগে এখান থেকে আপনি গুগলে চলে আসবেন, গুগলে আসার পরে আপনি এখানে লিখবেন কষ্টের বাংলা স্ট্যাটাস অথবা মধ্যবিত্ত বাংলা স্ট্যাটাস, এরকম কিছু লিখে দিবেন, লিখে দিয়ে আপনি সার্চ করে দিবেন, তাহলে দেখতে পাবেন এরকম ওয়েবসাইট চলে আসবে। তো আমি এখান থেকে এই যে টেকনিক্যাল ব্রো বিডি, এই বড় ভাইয়ের আইডিটা আমি ওপেন করে দিলাম বা এখান থেকে তার সাইটটা আমি ওপেন করলাম। তারপর আমি একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন অসংখ্য এখানে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাপশন রয়েছে। আপনি এখান থেকে যদি ক্যাপশনগুলো আপনার ভালো না লাগে আপনি দেখবেন, ক্যাপশন ভালো না লাগলে আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন। এবারে মূল বিষয়টা আপনাদেরকে দেখাই, এখান থেকে আপনারা প্রথমে চলে আসবেন এখান থেকে প্লে স্টোরে, প্লে স্টোরে আসার পরে আপনারা উপরে সার্চ বারে ক্লিক করবেন, সার্চ বারে ক্লিক করে এখানে আপনাকে লিখতে হবে বাংলা স্যাড স্ট্যাটাস, এটা লিখে দিবেন। দেখুন আমি বাংলা স্যাড স্ট্যাটাস লিখে দিলাম, তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে এই একটা অ্যাপ রয়েছে, এই একটা অ্যাপ রয়েছে। তো আমি দেখতে পাচ্ছেন এই অ্যাপটা কিন্তু 5 লক্ষ প্লাস ডাউনলোড, আপনি এই অ্যাপটা ওপেন করে দিবেন, তারপর এই অ্যাপটাকে ইনস্টল করে নিবেন। এখান থেকে হাজার হাজার আপনি কিন্তু বাংলা ক্যাপশন পেয়ে যাবেন, অথবা আপনি এখান থেকে যদি ফানি স্ট্যাটাস চান তাহলে এখান থেকে আপনি স্যাড স্ট্যাটাসের জায়গায় এখানে আপনি এখানে ফানি লিখে দিবেন। তো এখান থেকে আমি FUNNY ফানি লিখে দিবেন, তাহলে এখানে আপনি ফানি স্ট্যাটাসের বিভিন্ন অ্যাপ পেয়ে যাবেন। দেখুন এই একটা অ্যাপ, আপনি এই অ্যাপটাকে ইনস্টল করে নিতে পারেন, তাহলে এই অ্যাপের ভিতরে আপনি হাজারো লক্ষ থেকে হাজারো অব্দি আপনি কিন্তু ফানি স্ট্যাটাস পেয়ে যাবেন, যেগুলো দিয়ে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু একটা টিকটক ভিডিও তৈরি করতে পারবেন, এক একটা এরকম স্ট্যাটাস দিয়ে একটা টিকটক ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই। এখন আপনাকে দেখাই আমার ইনস্টল করা আছে অ্যাপগুলো, দেখে আপনাদেরকে এই একটা অ্যাপ আমি ওপেন করলাম, এরপর দেখতে পাচ্ছেন এই যে ভাইরাল স্ট্যাটাস অথবা মেয়েদের হাসানোর স্ট্যাটাস, আমি এখান থেকে একটা অ্যাপ ওপেন করে দিলাম। এখন দেখতে পারবেন এই অ্যাপের ভিতরে আসার পরে যদি পারমিশন চাই অ্যালাউ করে দিবেন, দেখতে পাচ্ছেন হাসানোর স্ট্যাটাস এক, আমি এটার উপরে ক্লিক করব, অথবা নিচে অনেকগুলো রয়েছে, 20টা অবধি রয়েছে না 16টা অবধি, তো আমি একটার উপরে ক্লিক করলাম। একের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই একটা স্ট্যাটাস রয়েছে, এই একটা স্ট্যাটাস রয়েছে, এখানে কিন্তু হাজার হাজার স্ট্যাটাস কিন্তু এখানে রয়েছে, এক একটার ভিতরে কিন্তু অনেকগুলো করে স্ট্যাটাস রয়েছে, ঠিক আছে। তো এখন আপনাদেরকে আরেকটা অ্যাপ আমি ওপেন করে দেখাই, দেখুন ভাইরাল স্ট্যাটাস, এটার উপরে ক্লিক করব, আর আপনাদেরকে তো দেখাইলাম প্লে স্টোর থেকে যেটা ভালো লাগে ইনস্টল করবেন, ওপেন করে দেখবেন যেটা ভালো আপনার স্ট্যাটাস আছে সেগুলো আপনি ওপেন করে করে খুব সুন্দর করে ভয়েস ওভার করে তারপরে কিন্তু আপনি টিকটক ভিডিওতে আপলোড করতে পারেন ভয়েস ওভার করে, ঠিক আছে। তো এখন দেখুন এখান থেকে ভাইরাল স্ট্যাটাস পর্ব এক, এটার উপরে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারেন যদি কোনো রকম অ্যাড চলে আসে আপনি অ্যাডটাকে 5 সেকেন্ড দেখবেন, দেখার পরে উপরে কোনো জায়গায় আসবে সেখানে ক্লিক করে অ্যাডটাকে কেটে দিবেন, কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে দিন শেষে ফিরে দেখি এই শহরে আমার অধিকারে অভিমান করার কোনো জায়গা নেই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটি স্ট্যাটাস। আপনি কিন্তু এই স্ট্যাটাসগুলো নিজের ভয়েস ওভার দিয়ে, নিজের ফেস দিয়ে ভিডিও তৈরি করে টিকটকে সুন্দর করে মিউজিক দিয়ে আপলোড করলে কিন্তু চমৎকার হবে এবং সেগুলো দিয়ে কিন্তু খুব সহজে ভিডিও তৈরি করে আপনি কিন্তু টিকটকে ভাইরাল হতে পারবেন, ঠিক আছে। এইগুলোই কিন্তু মূলত বেশিরভাগ ক্ষেত্রে বড় ক্রিয়েটররা ব্যবহার করে, আর তাছাড়া যখন তারা কিন্তু নিজেরাও যারা বড় সেলিব্রিটি আছে, এই যে যেমন এমদাদুল টেন, তারপরে ভয়েস অফ ফারহান, জিসান ব্রো, এরা কিন্তু খুব সহজে তাদের মানে ভিডিও তৈরি করতে করতে তারা নিজের একটা অভ্যাস হয়ে গেছে, তারা নিজেরাই কিন্তু এরকম স্ট্যাটাস তৈরি করে ফেলে, ঠিক আছে। আর তাছাড়া বিভিন্ন অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের এরকম স্ট্যাটাস কিন্তু কপি করে তারপরে কিন্তু তারা ভিডিও অনেক সময় তৈরি করে, ঠিক আছে। আপনারা দেখবেন এরকম বিভিন্ন স্ট্যাটাস যেগুলো ফেসবুকে আমরা দেখে রেখেছি সেগুলো আপনারা টিকটকে কিন্তু অনেকে ভয়েস ওভার করে আপলোড করে। তো ঠিক এইভাবে আপনি কিন্তু এই প্লে স্টোর থেকে অথবা ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের এরকম স্ট্যাটাস কপি করে আপলোড করে কিন্তু আপনি কিন্তু নিজের ভয়েস ওভার দিয়ে আপলোড করে আপনার ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবেন খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনি গ্রো করতে পারবেন টিকটকে। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি ফলো করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, দেখাবে পরবর্তী নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবেন আমার প্রিয় ভাই বোনেরা, আল্লাহ হাফেজ।